টাঙ্গাইলে দেশের প্রাচীন ও বৃহৎ কাপড়ের করটিয়া হাটে শাড়ি বিক্রি জমে ওঠেনি। ঈদ ঘনিয়ে এলেও বড় পাইকারের দেখা মেলেনি, খুচরা ক্রেতাও ছিল না বললেই চলে। অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের সময় শাড়ি বেচা কেনা অনেক কম হয়েছে। প্রত্যাশা অনুযায়ী ক্রেতার দেখা না পাওয়ায় হতাশ টাঙ্গাইলের ব্যবসায়ী ও তাঁতিরা। স্বাভাবিক সময়ে এক একজন ব্যবসায়ীর প্রায় 5 লাখ টাকার শাড়ি বিক্রি হতো। রমজান মাসে এক একজন ব্যবসায়ী মাত্র 50,000 থেকে 1 লাখ টাকার শাড়ি বিক্রি করতে পেরেছেন। টাঙ্গাইল শাড়ির তাঁতিরা উৎপাদন খরচ পর্যন্ত তুলতে পারছেন না। আগে এই শাড়িটা বিক্রি করতাম 500 টাকা, এখন বিক্রি করে 460 টাকা, পিছে 40 টাকা কম ভাই। এখন টাঙ্গাইল সুতি শাড়ি, তারপরে মূলের এখন তেমন কাস্টমার ভাই নাই। কালকে রাত্রে আসছি, আজকে এখন মূল বন্ধি বাড়তেই নাই। আমার গত 1 মাস আগে যা বেচা বিক্রি হয়েছে তার থেকে অর্ধেক 10 নেমে গেছে। গত আড়ে বেচছিলাম মোটামুটি কিছু, এহারে বগ্নি যায় নাই রে, 5-6 জন কর্মচারী নেই যে ভাই দেখেন দেখে তা শুনে। আমি টাঙ্গাইলের কাতান শাড়ি বিক্রি করি। এই শাড়ি এক সময় 1200 টাকা ছিল, এখন 1000 টাকা হয়ে গেছে। কিন্তু তাঁতির যেরকম সুতার দাম ছিল ওইরকম দাম তাঁতিরাও দাম পাচ্ছে না, আমরাও বিক্রি করতে পারছি না। তুলনামূলক কম দামে টাঙ্গাইল শাড়ি পাওয়া যায় বলে দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের পাইকারি শাড়ি ব্যবসায়ীদের অন্যতম পছন্দ করটিয়া হাট। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার কাপড়ের হাট বসে। 19 এপ্রিল ঈদের আগে শেষ হাট বসবে। সুতার দাম বেশি হওয়ায় শাড়ির দাম বেড়ে গেছে, ফলে বিক্রিও কমে গেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ইউক্রেন যুদ্ধের কারণে দেশের বাইরে থেকে রং, সুতা ও কেমিক্যাল না আসায় বাজারে এর প্রভাব পড়েছে। হাটের অবস্থা বর্তমানে খুব খারাপ, আগে আবার বাজার খুব ভালো ছিল, এখন বর্তমানে অবস্থা খুব খারাপ। মানুষের মাঝে অর্থনৈতিক অবস্থা খারাপ, যার জন্য পেঁচা বিক্রি অনেক কম, বাজার এখন বর্তমানে কম, অনেক বাজারও খারাপ। মানে কিছুদিন আগে এই শাড়ি আসলে 1800 টাকা পেতে, এখন 1700 টাকা পেতে ব্যবসা করি। পাইকার নাই, সেই হিসাবে দাম কম। এক করে চার জায়গা, আমার দাম চার পাইকার নাই, বড়ো বড়ো ব্যাপারী নাই, সেই জন্য ব্যবসা করি, আজকে দাম কমে গেছে।